হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন। লিভিং উইথ সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও চলে এলাম একটা ডেইলি লাইফস্টাইলের ব্লগ নিয়ে। এখন প্রায় দুপুর 12:14 বাজে, দেখতেই পাচ্ছেন। গ্যাসে বসিয়েছি ডিম আর আলু। অ্যাকচুয়ালি আমরা এখন খুব তাড়াতাড়ি একটু লাঞ্চ করে একটু বেরোবো, একটা সামনে একটা স্টোর আছে, তো তার আগে ভাবলাম যে ডিনারে একটু মাটন কারি করব, তো সেই কারণে একটু মাটন নিয়ে নিয়েছি। মাটনটাকে একটু ম্যারিনেট করে নিলাম, একটু টক দই, একটু লাল লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু কাঁচা সর্ষার তেল দিয়ে সুন্দরভাবে ম্যারিনেট করে রাখলাম। রাতে এসে রান্নাটা করব। তো আজকে যাব, এই আমাদের সামনেই একটা খুব বড় রিটেল স্টোর আছে, সেটা হলো স্টেপলস। তো সেখানেই আজকে মেয়ের স্কুলের কিছু জিনিসপত্র কিনতে যাব। তো আজকে ওয়েদারটাও খুব সুন্দর, দেখুন একটু মেঘ করেছে যদিও, কিন্তু খুব একটা ঠান্ডা নেই আজকে, আর গরমও নেই খুব একটা। টেম্পারেচার মোটামুটি ওই 24-25-এর মধ্যে, যেহেতু এখন আগস্ট মাসের মিডিল উইক আর কি। উবের এসে গেছে, আমরা উবেরে এখন উঠবো, উবেরে করেই যাব আর কি। 15 মিনিট লাগবে, তো চলুন ওখানে গিয়ে আবার কথা বলছি আপনাদের সাথে। তো আমরা এখন পৌঁছে গেছি এই নিউ জার্সির হচ্ছে নিউপোর্ট বলে একটা জায়গা, ওখানেই রয়েছে স্টেপলসের রিটেল চেনটা। স্টেপলস হলো আমেরিকার হচ্ছে একটা খুব বড় ফেমাস রিটেল চেন। ঠিক এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি আমি অনেকবার, ওয়ালমার্ট বা কস্কো, তো সেরকমই বলতে পারেন একটা রিটেল চেন হলো স্টেপলস। তো আজকে আমরা স্টেপলসে যে কারণে এসেছি সেটা হলো আজকে মেয়ের স্কুল সাপ্লাই কিছু জিনিসপত্র কিনবো। তার কারণ হলো আর মানে সেপ্টেম্বর মাসের 1 উইকে আমার মেয়ের স্কুল খুলে যাবে, তো এই আমেরিকাতে স্কুল খোলার আগে ওদের স্কুল থেকে একটা বড় লিস্ট দিয়ে দেয় কী কী জিনিসপত্র ওদেরকে নিতে হবে। তো সেই স্কুল সাপ্লাইয়ের জিনিসগুলো ভাবলাম এর আগে ওয়ালমার্ট থেকেই নিয়েছি, তো কখনো এই স্টেপলসে আসা হয়নি, এই ফার্স্ট টাইম এলাম, তো এখান থেকে আজকে নেব। শুনলাম এখানে খুব ভালো ডিল দিচ্ছে, তো যেহেতু এলাম তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের ব্লগে আমাদের এই স্টেপলস থেকে আমরা কী কী জিনিসপত্র কিনছি, আর এখানে জিনিসপত্রের কীরকম দাম, আর কী কী জিনিসপত্র এখানে পাওয়া যায়, আর কী ধরনের ডিসকাউন্ট এখানে পাওয়া যায়। তো চলুন আর দেরি করছি না আপনাদের সাথে, চলুন আমিও ঘুরছি আপনাদেরকেও দেখাই কী কী জিনিসপত্র এখানে রয়েছে। একটা ব্যাপারেও বলি, এই স্টেপলসটা আমেরিকাতে একটা অফিস সুপারস্টোর হিসাবে খুব ফেমাস, কিন্তু তাছাড়াও এখানে দেখলাম নানান ধরনের হচ্ছে স্টেশনারি জিনিসও পাওয়া যায়, প্লাস এখানে ফার্নিচারও দেখলাম রয়েছে, আর ডিপার্টমেন্টাল অনেক জিনিসপত্রই রয়েছে। তো এখানে আমরা আসলাম, এখানে আসার পর এই এই স্টোরটাতে দেখছি কিচেনের অনেক কিছু রয়েছে। তো যাই হোক, এই জিনিস জায়গাটাতে সব রকম পেইন্টিংয়ের জিনিসপত্র রয়েছে। আমি অলরেডি একটা আপনাদের দেখালামই আর কি, মেয়ের জন্য একটা ছোট্ট কন্টেনার কিনলাম আর কি, টিফিন কন্টেনার, ছোটোখাটো স্ন্যাক্স দেওয়ার জন্য আর কি, 3টে একসঙ্গে দেখলাম, ভালোই ডিসকাউন্ট দিচ্ছিলো, 50% অফ পেলাম, $10 লাগলো আর কি আমার 3টে ছোটো ছোটো কন্টেনার, মানে ধরুন ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 800 টাকা, 800 রুপিস। তো আচ্ছা, এখানে এই দেখুন এখানে জায়গাটা দেখছেন, এখানে সব রয়েছে টেকনিক্যাল ড্রয়িং, মানে অ্যাকচুয়ালি যেহেতু অফিসিয়াল জিনিসপত্র এখানে খুব ভালো পাওয়া যায়, তো সেই কারণেই এখানে আসা। আর প্লাস তো দেখছি এখানে তো স্কুল সাপ্লাইয়ের একটা আলাদা করে কাউন্টার খুলেছে, যেহেতু এই আমেরিকাতে কী হয় যে কোনো এই সময়টাতে মানে আগস্ট মাসের এই পুরো টাইমটাতেই, মানে বলতে পারেন জুলাই মাস থেকেই আর কি, সব ডিপার্টমেন্টাল স্টোরগুলি দেখা যায় যে স্কুল সাপ্লাইয়ের জন্য ওরা আলাদা করে একটা স্টোর রাখে, এবং সেখানে স্কুল সাপ্লাইয়ের যা যা যাবতীয় জিনিসপত্র সব কিন্তু ওখানে পাওয়া যায়, সুতরাং খুব একটা বেশি খুঁজতে হয় না। আর তাছাড়া আপনাদেরকে আমি আগেও বলেছি যে এইখানে যত ডিপার্টমেন্টাল স্টোরসগুলো আছে বা হোলসেল মার্কেটগুলো আছে, এখানে খুব সুন্দরভাবে হচ্ছে মার্ক করা থাকে নাম্বার দিয়ে দিয়ে, সুতরাং ঢোকার মুখে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে বোর্ডে মেনশন করা থাকে কোন কোথায় কোন জিনিসটা পাওয়া যায়। তো আমি এখন এই ঘুরে ঘুরে দেখছি, আর ভাবলাম যে এই ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে একটু দেখাই যে কী ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে দেখুন সব ধরনের হচ্ছে ফাইল কভার রয়েছে, আর এখানে ক্লিয়ারেন্সেরও প্রচুর জিনিসপত্র রয়েছে, ক্লিয়ারেন্স ডিপার্টমেন্টে একটু আরও বেশি ডিসকাউন্ট পাওয়া যায়। নর্মালি তো সেল তো ওরা দেয় 50% অফ বা ধরুন 25% অফ, কিন্তু ক্লিয়ারেন্সে দেখেছি অনেকটাই সস্তা হয় জিনিসটা আর কি। তো যাই হোক, এখানে দেখছি নানান ধরনের ব্যাগও রয়েছে, লাঞ্চ ব্যাগ রয়েছে, স্কুল ব্যাগ রয়েছে। চলুন একটু এগোই, এই যে এখানে রয়েছে দেখুন প্রচুর পেন্সিল কেস রয়েছে দেখছি, তো এখানে আবার পয়েন্টেরও অপশান আছে দেখছি এখানে, মানে আপনি যে কোনো জিনিসপত্র কিনলে তার উপরে আপনার পয়েন্ট শেয়ার হবে আর কি। এটা যদিও ওয়ালমার্টেও আছে, এবং এখানে প্রতিটা দোকানেই দেখলাম একটা করে কার্ড করে নিলে বা কোনো অ্যাপ্লিকেশান ইউজ করে এখানে নানান ধরনের ডিসকাউন্ট পাওয়া যায়। চলুন এবার একটু সামনে যাই, এখানে দেখছি সেভন রয়েছে। আচ্ছা এখানে দেখুন, এখানে প্রচুর স্টেশনারি গুডসের যে জিনিসপত্রগুলো রয়েছে, এখানে ফাইল রয়েছে,
সবেরই মোটামুটি ওই $10 to $20-এর মধ্যেই আর কি, মানে ধরুন ওই 800 থেকে 1600-এর মতনই রুপিস। খুব বেশি দামি দেখলাম না, খুব রিজনেবল রয়েছে। ওই দেখুন এখানে হট ডিলস দিয়েছে, হট ডিলসে আবার কি হয় অনেকটা ডিসকাউন্ট পাওয়া যায়, মানে প্রায় 70% মতো ডিসকাউন্ট পাওয়া যায়। এইগুলো 50 সেন্ট করে দেখুন, আমি কয়েকটা নিলাম আর কি। এখানে স্কেল রয়েছে, রুলার রয়েছে আর কি, সিজার রয়েছে, ইরেজার রয়েছে, সবই 99 সেন্ট করে, মানে ধরুন ওই $1, মানে 80 রুপিস আর কি। এখানে দেখুন খাতা রয়েছে, এগুলো আমার মেয়েদের স্কুলে বলেছে দুটো করে নিতে, কম্পোজিশন বুক, এগুলোর দাম পড়ছে 35 সেন্ট, মানে খুবই সস্তা আর কি। মানে আমরা নর্মালি যেই দোকান থেকে কিনি সেখানে প্রায় হচ্ছে $1-এর মতো নেয়, সেখানে এখানে 35 সেন্ট, মানে অনেকটাই সস্তা আর কি। মানে ওই ধরুন চার মানে প্রায় হচ্ছে 300 টাকার মতো আর কি পড়ে ইন্ডিয়ান কারেন্সিতে। তো যাই হোক, এগুলি আর কি ঘুরে ঘুরে দেখছি। বা দেখছি এখানে নানান ধরনের পেন্সিল বক্স রয়েছে, টিফিন বক্স রয়েছে, আর তারপরে মানে ব্যাগ টাইপের আছে আর কি, মানে পেন্সিল পাউচ যেটাকে বলে সেটা রয়েছে। তো সেগুলো আর কি দেখছি, এখান থেকে মেয়ের জন্য একটা নিলাম আর কি, পেন্সিল পাউচ। তো ভালোই ছিল, খুব একটা বেশি দাম ছিল না, ওই 5.9-এর মানে $6-এর মতো, ধরুন আর কি ওই 500 রুপিস আর কি ইন্ডিয়ান কারেন্সিতে। আর এখানে তো এই খাতাগুলো রয়েছে, কম্পোজিশন বুক, এগুলো আমি অলরেডি আগেই নিলাম। এখানে একটু দাম দেখছি এই খাতাগুলো, যেহেতু পেজটা একটু বেশি, আমি যেগুলো নিলাম সেগুলো 100 পেজের, তো সেগুলোর দাম ছিল 99 সেন্ট, আর এইগুলোর একটু বেশি আর কি পেজ, তো সেই কারণে এগুলোর দাম 2.99, মানে $3, মানে ধরুন ওরই আর কি 240 টাকার মতো আর কি পড়ছে। তো যাই হোক, তো এইভাবে আমরা ঘুরছি, আপনারাও থাকুন আমাদের সাথে, আমি যতটুকু পারছি এই ভিডিওতে আপনাদের দেখাচ্ছি কি ধরনের জিনিসপত্র পাওয়া যায়। দেখুন বাঁদিকেই রয়েছে, এগুলো হলো সব পেন্সিল ব্যাগ আর কি, এগুলো একটু কস্টলি যেহেতু এটা, এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো চেন রয়েছে, তবে এগুলোর দাম হচ্ছে প্রায় $10-এর মতো, মানে প্রায় 800 টাকা। সুন্দর কিন্তু খুব জিনিসগুলো, নানান ধরনের ডিজাইন করা রয়েছে এবং ওয়াটার প্রুফ আর কি, কোনো রকম, এর আগেও আমরা নিয়েছি এরকম আমার মেয়ের জন্য ওয়ালমার্ট থেকে, তবে স্টেপলসে দেখলাম একটু ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। এখানে রয়েছে চেয়ারের কভার, মানে ধরুন স্টাডি টেবিলের কভার আর কি, প্রচুর স্টিকার রয়েছে, ওয়ালপেপার রয়েছে, অনেক জিনিসপত্র দেখছি এখানে রয়েছে। এখানে আর্টের প্রচুর জিনিসপত্র রয়েছে, ক্রাফটের জিনিসপত্র রয়েছে। একটা জিনিসও দেখলাম এখানে, এখানে বাচ্চাদের প্রচুর টয়েসও পাওয়া যায়, যেটা আমরা আসলে ভাবিনি আর কি। তো দেখছি এখানে নানান ধরনের টয়েস রয়েছে এবং সেগুলোর প্রত্যেকটাতে কিন্তু হট ডিলস রয়েছে, মানে অনেকটাই ডিসকাউন্ট আর কি, মানে ধরুন 28 রুপিস, সেটার দাম নিচ্ছে প্রায় হচ্ছে $12, মানে ভাবুন, মানে প্রায় 50%-এরও বেশি ডিসকাউন্ট পাচ্ছি আর কি। তো যাই হোক, এখান থেকে আমরা কয়েকটা জিনিস নিয়ে ফেললাম আমার মেয়ের, যেগুলো স্কুলে লাগবে আর কি। তো এইটা ছিল ফাইল কভারের কাউন্টার, এখানে দেখুন প্রচুর ফাইল কভার রয়েছে এবং প্রত্যেকটার প্রাইস ডিফারেন্ট, তবে আমি একটা দুটো ফাইল কভার নিলাম, তো প্রাইস ছিল হচ্ছে $10 করে, মানে প্রায় 800 টাকা করে। তো এখন চেক আউট কাউন্টারে যাব, তো ওখানে চেক আউট কাউন্টারটা আপনাদেরকে একটু দেখাবো। তো এই এখানে যেতেই দেখলাম এখানে প্রচুর হচ্ছে ইলেকট্রনিক্স গুডসও রয়েছে, যেমন ফোন, ল্যাপটপ, আইপ্যাড এগুলোও রয়েছে, তার সাথে কিছু অ্যাপ্লায়েন্সও দেখলাম, আপনাদেরকে আগেই বললাম যে আমরা ফার্নিচারও দেখেছিলাম। সুতরাং দেখলাম আর কি স্টেপেলসে অনেক ধরনের জিনিসপত্রই পাওয়া যায় আর কি, এবং ইভেন এখানে লাগেজও পাওয়া যায়। এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আজকে বাড়ি থেকে আবার রান্নাও আছে, আজকে আপনাদের সাথে মাটন ফ্রাইটা শেয়ার করবো, সুতরাং থাকুন আমাদের সাথেই ব্লগে। তো বাড়িতে চলে এসেছি, প্রেশার কুকারটা অলরেডি রেডি করে ফেললাম, তো আজকে প্রেশার কুকারেই করবো মাটনটা। তো আজকে আমি ইউজ করছি হচ্ছে ডাবরের ইন্ডিয়ান কাচ্চি ঘানি মাস্টার অয়েলটা, তো এটাই আর কি হাফ কাপ দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, তারপরে একটা হচ্ছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং একটু জিরা দিলাম, এটাকে একটু খুব সুন্দর করে ভাজতে হবে। তো ইন দ্য মিন টাইম একটা আলুকে হচ্ছে 2 টুকরো করে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে 4 কোয়া হচ্ছে 4 টুকরো রসুন নিয়েছি, আদাও নিয়েছি, আর এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটা ভেজিটেবল মিক্সারে আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। তো ওই ভাজাটা হয়ে যাওয়ার পরেই না আমি এই মিক্সারটা পুরো ঢেলে দিলাম, এবার এটাকে আমি খুব সুন্দর করে ভাজবো। গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরাটাকে একটু ভাজার পরে আমি পেঁয়াজটাকে দিয়েছি, আপনাদেরকে দেখালাম আর কি, আদা রসুন পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা বাটাটাকে, এবং এটাকে আমি 2 মিনিট করছি খুব সুন্দর করে ভাজবো, প্রায় একটু ব্রাউন ব্রাউন হবে, তারপরে আমি সমস্ত মশলাকে অ্যাড করব। তো এখানে আমি ইন দ্য মিন টাইম আবার এখানে আমি একটা দারচিনি, 2-3টে লবঙ্গ এবং 2-3টে হচ্ছে এলাচ আমি দিয়ে দিলাম, এটা খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আমি গরম মশলা দেবো পরে, কিন্তু তার আগে আমি বললাম এটা একটু দিয়ে নিই, তাহলে একটু সুন্দর লাগবে। এরপরে এখানে আমি 1/4 টিস্পুন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি,
ক্যাকে 1/4 টিস্পুন হচ্ছে কাশ্মীরি লাল গুঁড়ো দিলাম রংটা আসে ভালো আসানোর জন্য। তারপরে আমি 1/4 টিস্পুন হচ্ছে জিরা গুঁড়ো এবং ধনে গুঁড়ো এই দুটোই দিয়েছি আর কি, 1/4 টিস্পুন করে। তারপরে আমি অল্প একটু জল অ্যাড করে খুব সুন্দর করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন মিনিট দুয়ে করবো আর কি। এরপর মশলা থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তো এই সময়টায় আমি হচ্ছে ম্যারিনেট করা যে আমার মাটনটা এটা আমি ঢেলে দিলাম আর কি। তো তারপরে আমি মাটনটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে ওটাকে একটু কষাবো আর কি। তো সেটাও মোটামুটি 5-10 মিনিট করব। পাঁচ দশ মিনিট ধরে হচ্ছে মাটনটাকে মশলার সাথে ভালোভাবে কষানোর পর দেখুন আস্তে আস্তে কিন্তু মাটনের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হবে। তো যত বেশি কষানো যাবে ততই কিন্তু মাটনের টেস্টটা ভালো হবে। তো সেই কারণে আমি মোটামুটি একটু ধৈর্য ধরে প্রায় মোটামুটি 10-15 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে আলুটা অ্যাড করলাম। তো আলুটা আমি একটু পরেই অ্যাড করি এই কারণে, কারণ যেহেতু আলুটা খুব নরম আর পাঁঠার মাংসের আলুটা একটু গলে গেলে বেশ ভালো লাগে না, তো সেই কারণে আমি একটু লাস্টের দিকে আলুটাকে অ্যাড করি। তো এবার আমি একটু অল্প স্বাদ মতো হচ্ছে লবণ অ্যাড করে দিলাম, আর এখানে আমি হচ্ছে 1 কাপের মতো জল অ্যাড করে দিয়েছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কারণ যেহেতু আমি আজকে খাসির মাংসের পাতলা ঝোল বানাবো তো সেই কারণে আমি জলটা একটু বেশি অ্যাড করলাম। এটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আপনাদের উপরে আপনারা কীরকম গ্রেভিটা রাখতে চান। জলটা অ্যাড করার পর আমি মিনিট দশেক হচ্ছে ফুটাবো মাটনটাকে প্রেশার কুকারের মধ্যে। তারপরে আমি প্রেশার কুকারে কিন্তু ঢাকনাটা আটকাবো এবং মোটামুটি হচ্ছে 7 থেকে 8টা আমি সিটি দেবো। দেওয়ার পরে আমি মাটনটাকে নামিয়ে নেব। তো আমি আজকে এরকমভাবেই করলাম মাটনটা, আমি জানি না আপনারা কীভাবে করেন, তো আপনারাও কীভাবে করেন সেটাও প্লিজ আমাকে বলবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই মতো চেষ্টা করবো আর একটু ভালোভাবে করতে। তো আমার মাটনটা আজকে মোটামুটি হয়ে গেছে, আমি প্রেশার কুকারটা খুলে দিলাম। তো দেখুন আমার মাটনটা একদম রেডি, এবার আমি এটাকে ঢালবো আর কি প্লেটের মধ্যে। তো চলুন আপনাদেরকে দেখাই যে কীরকম হয়েছে আজকে মাটনটা। তো দেখুন আমার এরকম হয়েছে ঝোলটা, মানে যেটাকে বলে খাসি মাংসের পাতলা লাল ঝোল। তো আজকে ডিনারে আমরা এটাই খাবো রুটি দিয়ে, এটা ভাত রুটি যে কোনো জিনিসের সাথেই খুব ভালো লাগে। তো ব্লগটা আর বাড়াবো না, আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলকে টাটা।